প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কৃষির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, তার মধ্যে অনেক কিছুই দিন দিন হারিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা আছে মহিষ। আমাদের পূর্বপুরুষে যারা আছেন, বাবা বা দাদা, তাদের সময় কিন্তু প্রচুর পরিমাণে মহিষ দেখা যেত এবং মহিষের দুধ প্রচুর পরিমাণে পাওয়া যেত। কিন্তু কালের বিবর্তনে সেই মহিষ কিন্তু আর আগে এখন ওই রকম দেখা যাচ্ছে না। আমি এখন আছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একটা জায়গায়, যেখানে একজন কৃষক তার বাড়িতে দুইটা মহিষ পালেন। তা আমি এখন এই মহিষকে দেখলাম যে এখান থেকে প্রায় 7 লিটার পরিমাণ দুধ এখানে আসে। বাজারে এর চাহিদাও বেশি গরুর দুধের তুলনায়। এখন বাজারে গরুর দুধের মূল্য লিটার যেখানে 50 টাকা, সেখানে মহিষের দুধের লিটার তুলনামূলকভাবে প্রায় 10 টাকা লিটারে বেশি। তো আমরা যারা এই প্রজন্মের আছি, তারা হয়তো মহিষের দুধ যে খাওয়া যায় এটাই হয়তো অনেকে জানি না। আগের মতন আর মহিষ দেখা যাচ্ছে না। এখন আমরা পুষতেছি, দুইটা পুষতেছি আর কি। আর গরুর থেকে মহিষের দুধের প্রোটিন অনেক বেশি, তাই আমরা দুইটা পুষতেছি। এখন আমাদের 5 থেকে 6 লিটার দুধ আসতেছে আর কি। আর আমাদের এলাকা মহিষের দুধের চাহিদা অনেক বেশি, গরুর থেকে মহিষের দুধের দাম অনেক বেশি আর কি। গরুর দুধের চেয়ে মহিষের দুধের যা ছানা বেশি, মিষ্টি বেশি, গাড়া বেশি। আগে অনেক মহিষ ছিল, এখন মহিষ কেউ পালে না। ঘাসের অভাব, খাবারের অভাব, এখন আগের মতন আর দেখা যায় না।